প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড সিরিজ জয়ের সম্ভাবনা বাংলাদেশের পক্ষে বেশি হলেও নিউজিল্যান্ডও এখন স্বপ্ন দেখছে জয়ের তৃতীয় ম্যাচের পর দিন সোমবার দুদলই কাটালো বিশ্রামে হোটেলেই কাটিয়েছেন দুদলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা এই সিরিজে বাংলাদেশ দলে রয়েছে তিনজন ব্যাটসম্যান নিয়মিত একাদশে খেলছেন সিরিজ শুরুর আগে উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন কে সেই প্রশ্নের উত্তরে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন প্রথম চার ম্যাচে নুরুল হাসান ও মুশফিকুর রহিম দুজনেই উইকেটের পেছনে দাঁড়াবেন কিন্তু তৃতীয় ম্যাচে উইকেট কিপারের দায়িত্বে দেখা যায় নুরুল হাসানকে ম্যাচ শেষে হেড কোচ জানান টি টোয়েন্টি ফর্ম্যাটে কিপিং করতে আগ্রহী নন মুশফিকুর রহিম কিপিং নিয়ে মুশফিকের সাথে আলোচনা হয়েছে টি টোয়েন্টিতে সে আগ্রহ না দেখানোর পরই সোহানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাকি ম্যাচগুলোতে দলের ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে এদিকে তৃতীয় ম্যাচ জয়ের পর দিন হোটেলে বিশ্রামে কাটিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলও জেমে হালকা অনুশীলন করেন কিউইরা দলের ক্রিকেটাররা বললেন তৃতীয় ম্যাচে মিরপুরের স্পিনিং উইকেটে পাওয়া জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এই জয়টা আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে এখনো সবকিছু আমাদের শেষ হয়ে যায়নি আমরা এখনও আশাবাদী বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ হবে আগামী আটই সেপ্টেম্বর এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা